দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিত সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের সার্বিক বিষয় নিয়ে কথা বলি। তবে আজকে আমাদের নিউজ টোয়েন্টি ফোরের পঞ্চম বর্ষে পদার্পণ। এই উপলক্ষে আমাদের দর্শক শুভানুধ্যায়ী যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবেন, তাদেরকেও আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আন্তরিক অভিবাদন জানাই। আমাদের সঙ্গে আজকে তিনজন অতিথি যুক্ত হবেন। তার আগে যেটি বলা, আজকে আমাদের আলোচনার শিরোনাম, আজকে আমরা সংবাদ শিল্পের বাণিজ্য এবং ঝুঁকি এই বিষয় নিয়ে কথা বলতে চাই। এবং আমরা জানি এরই মধ্যেই যে করোনাকালীন এই সময়ে সামনে থেকে যারা লড়াই করছেন তাদের অন্যতম সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা, এবং নানাবিধ ঝুঁকির মধ্যেও তারা কাজ করে যাচ্ছেন। অন্যদিকে তাদের আসলে আর্থিক নিরাপত্তা এবং অন্যান্য নিরাপত্তার বিষয়গুলো নিয়ে অসঙ্গতি এবং এমন প্রশ্ন প্রায়শই উঠে। সব মিলে আগামী দিনে গণমাধ্যম কোথায় গিয়ে দাঁড়াবে এসব বিষয় নিয়ে, এবং আর্থিক ঝুঁকি, নিরাপত্তাগত যে ঝুঁকি রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি, সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে কথা বলতে আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। আজকে আমরা শুরুতেই পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে জনাব একে আজাদ যুক্ত হয়েছেন, সভাপতি নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা জানি তিনি নোয়াবের সভাপতি, একই সাথে এবিসিসিআইয়ের সাবেক সভাপতি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব মোর্শেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ এম। তিনি বিজ্ঞাপনের জগতের একজন মানুষ, যিনি বিপণন নিয়ে কাজ করেন, বিশেষ করে মিডিয়ার বিপণন নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেন। আর আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোজাম্মেল বাবু। এবং তার আরও একটি পরিচয় রয়েছে, তিনি সিনিয়র সহসভাপতি অ্যাটকো। আমরা এই তিনজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনে এবং বিশেষ এই বিত সংলাপ অনুষ্ঠানে। আমরা সরাসরি আলোচনায় যাব, তার আগে আমরা আমাদের একটি প্রতিবেদন হাতে রয়েছে। আমাদের এই গণমাধ্যমের যে অর্থনৈতিক ঝুঁকি, সেই সঙ্গে দক্ষতা এবং বস্তুনিষ্ঠতার অভাবে দেশের গণমাধ্যম শিল্পকে টিকে থাকার প্রতিযোগিতায় পড়তে হয়। সব মিলে এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। সংবাদ শিল্পের বাণিজ্য এই শিরোনামে আমরা আজকে কথা বলবো। আমরা শুরুতেই পরিচয় করে দিয়েছি আমাদের অতিথিদের। আমরা সরাসরি জনাব একে আজাদের কাছে প্রশ্নে যেতে চাই, তিনি নোয়াবের সভাপতি। আপনার কাছে শুরুতেই যে প্রশ্ন, আমরা জানি যে এই করোনাকালীন সময়ে নানান রকম ঝুঁকি মোকাবেলা করে সংবাদ মাধ্যমগুলো সংবাদ পরিবেশন করছে, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে বাণিজ্য ঝুঁকি সেটি আসলে ক্রমাগত বাড়ছে। মোটা দাগে আসলে এই ঝুঁকি মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতটুকু এবং সেটি আসলে কোন দিকে যাচ্ছে, আপনার মূল্যায়ন জানতে চাই জনাব একে আজাদ। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছি না, ওখান থেকে একটা সাউন্ড আসছে। আচ্ছা, আমি আমি আবারও আবারও আমাদের আমরা জানি যে এই করোনাকালীন সময়ে আমাদের এই যে অনুষ্ঠানগুলো করতে গিয়ে নানা রকম যান্ত্রিক ত্রুটির শিকার হতে হচ্ছে। আবারও চেষ্টা করছি, আমাদের যারা সাথে যুক্ত রয়েছেন তারাও চেষ্টা করছেন এই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠবার। আপনাকে যে প্রশ্নটি করছিলাম যে আমাদের গণমাধ্যমের অবস্থা আগামী দিনে, যে ঝুঁকি, এই ঝুঁকি মোকাবেলায় আমাদের প্রস্তুতি আসলে কতটুকু? দেখুন, এই করোনা ভাইরাসে সবচেয়ে যেসব প্রতিষ্ঠানগুলো এফেক্টেড হয়েছে, মিডিয়া তার মধ্যে অন্যতম। ডাক্তাররা, ডাক্তার, নার্স এবং অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে ফ্রন্ট লাইনে কাজ করছে, আমাদের মিডিয়ার কর্মীরাও ওইভাবে কাজ করছে। কিন্তু আমরা দেখুন, মিডিয়ার সবচেয়ে বড় আয় হচ্ছে তার বিজ্ঞাপন থেকে, টেলিভিশন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, বিজ্ঞাপনই তাদের আয়। প্রিন্ট মিডিয়ার তবু একটাই থাকে, পত্রিকা বিক্রি করে কিছু একটা পয়সা থাকে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার 100% ডিপেন্ড অন অ্যাডভার্টাইজমেন্ট। একে তো অ্যাডভার্টাইজমেন্ট অনেক কম, তারপরও যতটা অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া পাচ্ছে সেগুলির কালেকশন আরো পোর। এতে করছে কি, যেসব প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে ততটা স্বাবলম্বী না, তারা কর্মী ছাঁটাই করছে, কর্মী ছাঁটাই যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান 2 থেকে 3 মাস বেতন দিতে পারছে না, দিলেও হাফ বেতন দিচ্ছে, অনেকে বেতন কমিয়ে দিচ্ছে। এতে কি করছে, একটা যে প্রতিষ্ঠান তার বেতন কমিয়ে দিচ্ছে, ছাঁটাই করছে, সে চিন্তা করছে না যে এর ফ্যামিলি কিভাবে তার ব্যয় নির্বাহ করবে, কিভাবে বাচ্চাদের লেখাপড়ার খরচ হবে, কিভাবে সে বাজার করবে, কিভাবে সে বাড়ি ভাড়া দিবে, এইগুলি কিন্তু চিন্তা আনা হচ্ছে না। তো সেই লক্ষ্যে আমি মনে করি মিডিয়ার যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে, সেই সাপোর্টগুলো আমরা পাইনি। বিশেষ করে আমাদের প্রিন্ট মিডিয়াতে
150 থেকে 200 কোটি টাকা আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে পাওয়া। এই ব্যাপারে আমাদের ক্যাবিনেট সচিব সাহেব সমস্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন আমাদের পাওনা পরিশোধ করে ক্যাবিনেটকে জানানোর জন্য। সেই টাকাগুলো আমাদের দুঃখজনক সত্ত্বেও আজ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ইলেকট্রনিক মিডিয়াতে একই অবস্থা, এমনি তো বাজার সীমিত, তারপরে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের বিরাট একটা অংশ চলে যাচ্ছে বিদেশি টেলিভিশনের কাছে, যেগুলো নিয়ে আমরা সরকারের কাছে অনেক দেন দরবার করেছি, কারণ সুরাহা হয় নাই। আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম যে আমাদের ডিজিটালাইজড করা হোক, ডিজিটালাইজড করা হলে আমাদের সমস্ত কিছু মনিটরিং করা ইজি হতো, এবং আমরা ক্যাবেল অপারেটরদের সাথে এই যে ক্যাবেল অপারেটর যেটা তুলে যে মান্থলি তারা যে একটা সাবস্ক্রিপশন পায় তার একটা পোর্শন যদি টেলিভিশন কর্তৃপক্ষকে দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে টেলিভিশন শিল্প এই সমস্যার সম্মুখীন হতো না, কর্মী ছাঁটাই হতো না, একটা সম্ভাবনা শিল্প হিসেবে গড়ে তুলতে পারে। তো সেটি আমাদের প্রত্যাশা আজকে যে মাননীয় অ্যাডকোর নেতা এখানে আছেন, আমাদের সকলের প্রচেষ্টা হওয়া উচিত তথ্য মন্ত্রণালয়ের সাথে যত দ্রুত আমাদের অ্যাডভার্টাইজমেন্ট যাতে বিদেশি চ্যানেলে টেলিভিশনে যেতে না পারে, পাশাপাশি ডিজিটালাইজড করে আমাদের ক্যাবেল অপারেটরদের সাথে আমাদের যে রাজস্ব আসে সেইটার একটা অংশ টেলিভিশন মালিকদেরকে দেওয়া, এটা আমাদের প্রত্যাশা। জি নিশ্চয়ই, আপনি চমৎকার বিশ্লেষণ দিয়েছেন। আমরা আমাদের সঙ্গে বিজ্ঞাপন মাধ্যমে কাজ করা আরেকজন অতিথি রয়েছেন জনাব মোর্শেদ, আপনার কাছে একটু জানতে চাইব যে একদিকে আমরা এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে মানুষ সংবাদ জানবার জন্য টেলিভিশন এবং সংবাদ মাধ্যমের উপর নির্ভরতা বেড়েছে, কিন্তু আশঙ্কাজনক হারে কমেছে আমরা দেখছি যে বিজ্ঞাপনের হার, অর্থাৎ সেটির কালেকশন কমে যাচ্ছে, যেটি জনাব একে আজাদও বলছিলেন। তো সব মিলে আসলে আগামী দিনে মিডিয়ার টিকে থাকবার ক্ষেত্রে এই যে বিজ্ঞাপন নির্ভরতা, এটির বাজার আসলে সীমিত হয়ে আসছে কিনা, বা এই চ্যালেঞ্জ আমরা আসলে কিভাবে মোকাবেলা করতে পারি? ধন্যবাদ বাবু। আমার মনে হয় প্রথমেই যেটা আজাদ ভাই বলেছেন, আমাদের দেশে আমরা আসলে ইলেকট্রনিক মিডিয়ার দিকে টেলিভিশনে যদি দেখি, তাহলে অন্যান্য দেশের সাথে আমাদের একটা প্রথম পার্থক্য যেখানে আওয়াজটা যাচ্ছে না, কিন্তু আমাদের দেশের টেলিভিশন চ্যানেল গুলো কিন্তু পুরোপুরি বিজ্ঞাপনের উপর নির্ভর, কিন্তু আপনি আসলে অন্যান্য দেশে টেলিভিশনের একটা বড় আয় হচ্ছে সাবস্ক্রিপশন ফি থেকে। প্রত্যেকটা হাউসহোল্ড, প্রত্যেক দর্শকের বাসায় যদি টেলিভিশন থাকে, সেই কয়েকটা বাসায় জি আমি জনাব মোর্শেদ আপনাকে একটু আন্তরিকভাবে থামিয়ে দিতে চাই, দুঃখ প্রকাশ করছি যে যান্ত্রিক কারণে আমাদের আপনাদের সাউন্ডের কিছু সমন্বয়হীনতা আমাদের বা সমস্যা হচ্ছে, ত্রুটি হচ্ছে। আমরা সেই ত্রুটিটা নিশ্চয়ই আমাদের বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করতে পারবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, ছোট্ট একটা বিরতি। আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। আজকে আমরা নিউজ 24-এর পঞ্চম বর্ষে পদার্পণ, এই উপলক্ষে বিশেষ এই আয়োজন, এবং বিশেষ আয়োজনে আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথিরাও যুক্ত রয়েছেন। আজকে আমরা আলোচনা করছি এই গণমাধ্যমেরই সংকট সম্ভাবনার নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি এই মুহূর্তে কথা বলছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মোর্শেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ এম, একজন বিজ্ঞাপন এবং বিপণন জগতের মানুষ, আর একজন আমাদের খুবই পরিচিত নোয়াবের সভাপতি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব এ কে আজাদ এবং সাবেক সভাপতি বিসিসিআই। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই নিউজ 24-এর বিশেষ দিনে যুক্ত হওয়ার জন্য। জনাব এ কে আজাদ, আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। আজকে আমাদের একটি বিশেষ দিনে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনার কাছে একটি প্রশ্নও করব যে গণমাধ্যমের অনেক চ্যালেঞ্জ নিয়ে আপনি বিরতির আগে বলছিলেন। আমরা দেখেছি যে ব্রিটেনে এরই মধ্যে আসলে ম্যানচেস্টার টাইম, গ্লোবাল রিমার্ক, ফোকাস দ্য নিউজ সহ কমপক্ষে 20টি পত্রিকা বন্ধ হয়ে গেছে। সেই ধারায় কিন্তু বাংলাদেশেও বন্ধ হয়েছে, এবং বিজ্ঞাপনের চ্যালেঞ্জ, একই সাথে তাদের আর্থিক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো আরও বাড়ছে। তো মোটা দাগে সেটি আসলে কিভাবে আমরা আগামী দিনে উত্তরাতে পারি? আমি শুরুতে যেটা বলেছিলাম, আমাদের অর্থনৈতিক সংকট আস্তে আস্তে কিন্তু তীব্রতর হচ্ছে,
আমাদের অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে, অনেকে আংশিক বন্ধ হয়েছে, অনেক কর্মী ছাঁটাই হয়েছে। যদি এই ধরনের এই করোনা ভাইরাস আরো দীর্ঘস্থায়ী হয়, এটা আরো খারাপ অবস্থার দিকে যাবে। আর টেলিভিশনের সমস্যাগুলো হচ্ছে, যেহেতু আমাদের অর্থনৈতিক সংকট, সেই অর্থনৈতিক সংকটের কারণে ভালো প্রোগ্রাম আমরা আনতে পারছি না, এবং যতটুকু প্রোগ্রামে দেখি এত অ্যাড আমাদেরকে দিতে হয়, যার জন্য মানুষ বিরক্ত হয়ে যায়। এত অ্যাডের কারণে মানুষ শিফট করে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে চলে যায় বা অন্যান্য দেশের চ্যানেল চলে যায়, যার জন্য এখানে ভিউয়ার কম। আর যখনই ভিউয়ার কম, তখন অ্যাডভার্টাইজমেন্টের রেট অনেক কমে যায়। তো একটা সাথে এই কারণে আমরা বলেছিলাম যে যদি এখানে ইন্ডিয়ার মতো ভালো প্রোগ্রাম করতে হয়, তাহলে আমাদের কলা কৌশলীদেরকে ওইভাবে পারিশ্রমিক দিতে হবে। আমরা কি করি, এখন বিদেশ থেকে এই নাটক সিনেমা নিয়ে আসি, এখানে ডাবিং করি, শুধুমাত্র এখানে ডাবিং করে এটা চালানো হচ্ছে, যার কারণে এখানে ভালো অ্যাড পাওয়া যাচ্ছে না, এখানে শিল্পী কলা কৌশলীদেরকে ওইভাবে কাজে লাগানো যাচ্ছে না, যার জন্যে এই যে যে আমাদের চলচ্চিত্র শিল্প, এই যে আমার নাটক সিনেমা, এই টোটালি কিন্তু সংস্কৃতিতে আমরা পিছিয়ে যাচ্ছি, পুরো জাতির জন্য কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক। তো আমি মনে করি এই টেলিভিশনকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের কলা শিল্পী কলা কৌশলে তারাও কিন্তু সাপোর্ট পাবে, এবং এ আমাদের সাংস্কৃতিক, আমাদের টেলিভিশনকে সাপোর্ট মানে সাংস্কৃতিকে সাপোর্ট করা। আর যে দীর্ঘদিন আমাদের অ্যাড কোর দাবি যে আমাদের এটা ডিজিটালাইজড করা হোক এবং ক্যাবেল অপারেটরদের সাথে আমাদের রেভিনিউ শেয়ার করা হোক, তাহলে টেলিভিশনগুলো একটু ভালো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আর যখনই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তখন ভালো প্রোগ্রাম দিতে হবে, মানুষকে দর্শককে আকৃষ্ট করতে পারবে। নিশ্চয়ই, এটা একটি চমৎকার বিশ্লেষণ আপনি বলেছেন। আমরা জনাব মোর্শেদ আপনার কাছে যেতে চাই, আপনি যদি বলেন যে জনাব একে আজাদ যেমন বলছিলেন যে আসলেই এই রেভিনিউ শেয়ারিংয়ের বিষয়টি, কেননা আমাদের একমাত্র আয়ের পথ বিজ্ঞাপন নির্ভরতা এবং অন্যান্য যে ইভেন্টগুলো, সেই ইভেন্টও কিন্তু এখন করোনার কারণে বন্ধ রয়েছে। তো এই বিজ্ঞাপনের বাজার তো যে পরিমাণ, সেটি আপনি জানেন ভালো করে, যে বিজ্ঞাপনের বাজার আসলে কতটা বাড়ছে, সেই তুলনায় টেলিভিশনের সংখ্যা বাড়ছে বা অন্যান্য গণমাধ্যমের সংখ্যা বাড়ছে, নিউ মিডিয়া আসছে, এই চ্যালেঞ্জ আমরা কিভাবে আসলে অতিক্রম করব? একটা জায়গা তো যেটা আজ আপনি বললেন, আমিও একদম সম্পূর্ণভাবে একমত যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও এই পরিবর্তনটা আসা উচিত। টেলিভিশনের একমাত্র আয়ের মাধ্যম বিজ্ঞাপন না, এটা কোথাও নেই। তো এটা আসলে এটা সাবস্ক্রিপশনের প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কাছ থেকে যে আয় আমাদের কেবল অপারেটররা পাচ্ছেন, সেটার একটা অংশ তাদের অবশ্যই টেলিভিশন ওনারদের সাথে, টেলিভিশন মালিকদের সাথে শেয়ার করা উচিত। এটাই সব জায়গায় হয়ে এসেছে এবং এটা যখন হবে অবশ্যই টেলিভিশনের একটা নতুন আয়ের পথ বাড়বে। এবং কখন আসলে টেলিভিশন ইনভেস্টর যারা, মালিক যারা, তাদের জন্য ইনভেস্টমেন্টের আরো সুযোগ খুলে যাবে। তো এইটা আসলে আমার মনে হয় যে অ্যাটকো এটা নিয়ে কাজ করছে এবং এটা নিয়ে আসলে আরো জোরে সোরে কাজ করা উচিত। এবং এই এইটার জন্য আমাদের যারা, আমরা এই বিজ্ঞাপন দাতা বা বিজ্ঞাপন মিডিয়া এজেন্সি আছি, আমাদের দিক থেকে যত ধরনের সহযোগিতা দরকার আমরা আসলে সেটা করার চেষ্টা করছি বা করে যাচ্ছি। দ্বিতীয়ত আসলে বিজ্ঞাপনের জায়গাটাও যদি আমরা দেখি, আসলে একটা একটা পণ্য বিজ্ঞাপন দাতা আসলে কেন বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপন দাতা টেলিভিশনের মাধ্যমে তার যে ভোক্তা আছে, কনজিউমার আছে, তাকে রিচ করার চেষ্টা করছে। এবং সেই জায়গাতে এটা খুবই সাধারণ একটা ব্যাপার যে যখনই কোন টেলিভিশনের প্রোগ্রাম যত বেশি দর্শকের কাছে যেতে পারবে, তখনই তার বিজ্ঞাপন বেড়ে যাবে এবং তখনই আসলে সে তার বিজ্ঞাপনের, যে আমরা যেটা বলি যে বিজ্ঞাপনের হার অনেক কম, বিজ্ঞাপনের হার অনেক বেড়ে যাবে। তো এইটা তো আসলে এটা 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 একদমই মানে বিজ্ঞাপনদাতা কখনোই এমনি এমনি তার বিজ্ঞাপনের হার বাড়িয়ে দিবে না, কিন্তু আবার যখন একটা একটা টেলিভিশন অনেক বেশি দর্শকের কাছে পৌঁছতে পারবে, তখন বিজ্ঞাপনদাতা বাধ্য হবে তার কাছে যেতে। তো এই এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একটা টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানকে দর্শকপ্রিয় করতে হবে, এবং সেইটা করার জন্য যা যা করা দরকার। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের টেলিভিশন চ্যানেল মালিকদের জন্য আমি বলবো যে আপনাদের একটা জায়গা আমাদের কাছে মনে হয়েছে যে একটু ল্যাকিং আছে, সেটা হচ্ছে যে আপনারা অ্যাটলিস্ট সম্মিলিত ভাবে হলেও দর্শক কি চায়, তো দর্শকদের উপর যে একটা জরিপ চালানো, এবং টেলিভিশন চ্যানেল মালিকদের পক্ষ থেকে সম্মিলিত ভাবে একটা জরিপ চালানো যে আসলে দর্শকরা কি চাচ্ছে, এবং এটা একটা রেগুলার ইন্টারভেলে করা। যদিও আমরা জানি যে আমরা যারা বিজ্ঞাপন দাতা, আমরা আসলে একটা একটা জরিপ আছে, একটা থার্ড পার্টি জরিপ আছে, সেই থার্ড পার্টি জরিপের মাধ্যমে আমরা আসলে আমরা যেটা জানি যে প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা মিনিটের ভিউয়ারশিপটা আমরা আসলে একটা থার্ড পার্টি এজেন্সি দিয়ে ট্র্যাক করি, এবং সেই অনুযায়ী আমরা আসলে বিজ্ঞাপনের হারটা টেলিভিশন চ্যানেলের সাথে আমরা নির্ধারণ করে থাকি। তো ওই জায়গাটাতেই যেটা প্রবলেম হচ্ছে যে
আমাদের দেশে দেখা যাচ্ছে যে একটা বড় অংশ দর্শক আমাদের পার্শ্ববর্তী দেশের চ্যানেলগুলো দেখছে, অবভিয়াসলি, স্পেশালি যখন আমরা এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলোর কথা চিন্তা করি। নিউজ চ্যানেল হচ্ছে না, যেহেতু নিউজটা আমাদের দেশের নিউজ, যেহেতু আমাদের নিউজ চ্যানেলগুলো কভার করে, তো এখানে বিদেশি চ্যানেল দেখার আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু এন্টারটেইনমেন্ট চ্যানেলের জায়গায় আমরা যদি দেখি, তাহলে এই যে পার্শ্ববর্তী দেশের একটা একটা বড় ভূমিকা এখানে আছে, এইটাকেও আসলে আমার মনে হয় যে পলিসি মেকিং লেভেলে এটা একটু চিন্তা করা উচিত। যে অবশ্যই যে আজকে এই কোলা আকাশ সংস্কৃতির যুগে আমরা কোনো টেলিভিশন চ্যানেলকে বন্ধ করে দিতে পারবো না, আমরা চাইও না যে বিদেশি চ্যানেল বন্ধ হয়ে যায়, কিন্তু বিজ্ঞাপনের জায়গাটাকে আসলে কিভাবে রেস্ট্রিক্টেড করা যায়, এখানে এখানে অনেকগুলো পলিসি মেকিং লেভেলে আসলে চাইলেই অনেক কিছু করা যায়। একটা বড় ধরনের রাজস্ব বসিয়ে দেয়া ফর বিদেশি চ্যানেল, তারা বিজ্ঞাপন যেন প্রচার করতে না পারে, তাদের বিজ্ঞাপন কেন তারা বাংলাদেশে প্রচার করবে, তাদের অনুষ্ঠান তারা সারা পৃথিবী জুড়ে প্রচার করছে, এবং এটি কিন্তু পৃথিবীর সমস্ত সমস্ত দেশে আছে। মানে আমি একটা এক্সাম্পল দিই, আজকে আমরা একটা যে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করি, যে আমরা যখন এই যে বিদেশি খেলাগুলো, পৃথিবীর খেলাগুলো আমরা যখন বিভিন্ন দেশ থেকে কিনে নিয়ে আসছি বাংলাদেশে চালানোর জন্য, তখন আমাদেরকে খুব স্ট্রংলি একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়। আমরা যখন স্টার টিভির থেকে একটা খেলা কিনি, তখন আমাদেরকে একটা স্ট্রং কন্ডিশন দিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের বাইরে কোন জায়গায় যেন আমাদের ওই চ্যানেলের ওই খেলাটা দেখা না যায়। তো এই যে একটা এই বিজ্ঞাপনদের আটকানোর জন্য আমরা এইটা পলিসি মেকিং থেকে করা যেতেই পারে, যে বাংলাদেশে যত বিদেশি চ্যানেল আছে তাদের চ্যানেল অন থাকুক, কিন্তু তাদের কোন বিজ্ঞাপন যেন বাংলাদেশে প্রচার না করা হয়, তাদের বিজ্ঞাপনকে পুরোপুরি বন্ধ করে দেয়া। নিশ্চয়ই, সেটি আমরা আরেকটা আরো আলোচনা করব আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে। আমরা ছোট্ট আরেকটা বিরতি নিতে হচ্ছে, দর্শক আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন। আবারও স্বাগত, আপনারা দেখছেন বিত সংলাপ। আজকে আমরা কথা বলছি এই গণমাধ্যমের যে বাণিজ্য এবং ঝুঁকি, এই বিষয়গুলো নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে কথা বলছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, সংক্ষেপে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। গণমাধ্যমের আসলে আগামী দিনে টিকে থাকবার যে চ্যালেঞ্জ সেটি নিয়ে বলছিলেন জনাব একে আজাদ, যেমন বলছিলেন একই সাথে বিজ্ঞাপন নিয়ে কাজ করেন জনাব বর্ষেদ, আসলে অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন, সাবস্ক্রিপশনের কথাও তারা বলছেন, পে চ্যানেলের কথা বলছেন। তো সব মিলে জনাব মোর্শেদ, আমাদের তো সময় স্বল্পতা রয়েছে, সংক্ষেপে এবার আপনার কাছে জানতে চাইবো এবং জনাব একে আজাদের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব আজকে। জনাব মোর্শেদ, শেষ যদি আপনার মূল্যায়ন জানতে চাই, যে আগামী দিনে নিউ মিডিয়া এবং এই যে সোশ্যাল মিডিয়া, যেগুলো অপ্রচলিত গণমাধ্যম কিন্তু বিজ্ঞাপনের অনেকখানি জায়গা দখল করে ফেলছে, সেখানে ফেসবুক, ইউটিউব, টুইটার, অন্যান্য যে মাধ্যমগুলো আসছে নিউ মিডিয়া, সেটির সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য আমাদের টেলিভিশন শিল্পের কি ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন বলে মনে করছেন? বিজ্ঞাপন তো শেয়ারিং হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। আমি একটু জাস্ট একটা তথ্য দিয়ে শেয়ার করি। এই করোনা কোভিডের সময়ে আমাদের একটা রিসার্চ এজেন্সি কান্তার একটা রিসার্চ করেছিল প্রায় 30টা দেশে, বাংলাদেশও তার মধ্যে ছিল, এবং সেই রিসার্চ থেকে যে জিনিসটা বেরিয়ে এসেছে, অবশ্যই মানুষ যেহেতু সবাই এখন ঘরে বন্ধ, অনেক বেশি টাইম স্পেন্ড করছে ডিজিটাল মিডিয়া এবং টেলিভিশন, শুধু ডিজিটাল মিডিয়া এবং শুধু ডিজিটাল মিডিয়া যে করছে আমরা ভাবছি ব্যাপারটা তা না, আমরা দেখেছি এবং আমাদের দেশে টেলিভিশনের ভিউয়ারশিপ 50-60% পর্যন্ত বেড়ে গেছে। কিন্তু এখানে একটা বড় আমি যেটা বলি একটা বড় পার্থক্য রয়েছে যেটা নিয়ে আমরা কেউ ভাবি না। এই রিসার্চে উঠে এসছে প্রায় 30টা দেশের প্রত্যেকটা দেশেই আমাদের কনজিউমার বলেছে যে টেলিভিশন মাধ্যম অ্যাকচুয়ালি একটা গণমাধ্যম, এবং তারা অথেন্টিক মাধ্যম হিসেবে টেলিভিশনকেই বেছে নিয়েছে। তো ডিজিটাল মিডিয়া তারা অনেক বেশি টাইম স্পেন্ড করছে, কিন্তু ডিজিটাল মিডিয়ার ইনফরমেশন মানুষ কিন্তু বিশ্বাস করে না যতখানি বিশ্বাস করে টেলিভিশনকে। সুতরাং এইখানেই টেলিভিশন একটা অনেক বড় রোল প্লে করছে। তো আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে আসলে এই ডিজিটাল মিডিয়ার সাথে যে একটা যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ থেকে বেরে আবার যুদ্ধ জয়ী হওয়ার জন্য টেলিভিশনকে আসলে নিজেকে চেঞ্জ করতে হবে, কারণ যুগের সাথে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার ধারণা বাংলাদেশও সেটা করতে হবে, আমাদের পরিবর্তন কি আমরা আমরা পারছি, হয়তো পারছি, কিন্তু আমার মনে হয় যে আমরা অনেক স্লো পেসে পারছি, বিকজ ডিজিটাল মিডিয়া অনেক ফাস্ট পেসে আগাচ্ছে, টেলিভিশন মিডিয়ার অতখানি পেস ধরতে পারছে না।
এই জায়গাটাতে আমি আমি রিকোয়েস্ট করব টেলিভিশনের ওনারদেরকে যে আপনাদেরকে এখন ওই জায়গাটাতে একটু একটু নজর দিতে হবে। ধরেন আমি এক্সাম্পল হিসেবে বলি, ধরেন সংক্ষেপে যদি জনাব মোর্শেদ বলেন, আমাদের সময় স্বল্পতা রয়েছে। আচ্ছা, করোনার সময় কিন্তু অনেকগুলো ইস্যু, সোশ্যাল ইস্যু ক্রিয়েট হচ্ছে আমাদের দেশে। আমরা জানি বিভিন্ন বয়সের মানুষজন অনেক দীর্ঘ সময় ঘরে থাকার জন্য বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল অসুখের মধ্যে পড়ছে। এই জায়গাগুলো নিয়ে কিন্তু আজকে টেলিভিশনে অনুষ্ঠান করা উচিত, এই জায়গাগুলো নিয়ে টেলিভিশনে এগিয়ে আসা উচিত, সলিউশন দেওয়া উচিত। নিশ্চয়ই অনেক নিত্য নতুন উদ্ভাবনের কথা আপনি বলছেন। আমি যদি সিম্পল এক কথায় বলি, টেলিভিশনকে নতুন ধরনের অনুষ্ঠান নিয়ে আসতে হবে, দর্শককে উপহার দিতে হবে। জি নিশ্চয়ই। অনেক শেষ করার আগে জাস্ট নিউজ 24 চ্যানেলকে অভিনন্দন জানাচ্ছি। তারা সফলতার সাথে তাদের 5 বছর পূর্ণ করেছে এবং আমরা আশা করি যে নিউজ 24 আরো অনেক বেশি দর্শকপ্রিয়তা পাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা 5 বছরে পা রাখলাম। নিশ্চয়ই আপনার এই আশীর্বাদ আমাদের সামনের দিনের পাথেয় হবে। জনাব একে আজাদ, আমাদের সময় স্বল্পতা রয়েছে, আমরা দর্শকদের কাছেও দুঃখ প্রকাশ করছি আমাদের যান্ত্রিক নানা ত্রুটির কারণে। আপনি একেবারেই শেষ মুহূর্তে যদি বলেন, আমাদের এই ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকে বাঁচিয়ে রাখতে আপনাকে একটা ছোট্ট তথ্য দিচ্ছি। $91 মিলিয়ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে অস্ট্রেলীয় সরকার, যেখানে $41 মিলিয়ন কর ছাড় এবং আঞ্চলিক যে জার্নালিজম প্রোগ্রামের আওতায় তারা $50 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে। এই ধরনের উদ্যোগ তারা নিয়েছে, আমরা আসলে এই ধরনের উদ্যোগগুলোর দিকে যেতে পারি কিনা, আপনার মূল্যায়ন জানতে চাই। আমরা করোনা ভাইরাসের শুরুতে সরকার যখন স্টিমুলাস প্যাকেজ দিল বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জন্য, তখন যেহেতু টেলিভিশন একটা শিল্প, পত্রিকা একটা শিল্প, আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের কাছে লিখলাম যে এই প্রণোদনা প্যাকেজে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক। এবং এই যেই নীতিমালার মধ্যে অন্যান্য শিল্পকে দেওয়া হচ্ছে, যেহেতু এই শিল্প আরো ভালনারেবল পজিশন আছে আমাদেরকে, কিন্তু আমরা দুঃখজনক হলে সত্ত্বেও আমরা এই সুযোগটা পাইনি। তো আমাদের টেলিভিশন শিল্প এবং সংবাদপত্র শিল্প কে সরকার, বিশেষ করে তথ্য মন্ত্রণালয় আরো গুরুত্ব সহকারে দেখবে, এটা আমাদের প্রত্যাশা। যদিও অনেকবার আমরা তাদের মাননীয় তথ্যমন্ত্রীর সাথে মিটিং করেছি, ক্যাবিনেট সচিব সাহেব দিয়েছেন, কিন্তু এটা কার্যকর হয়নি, বিকজ করোনা ভাইরাসের কারণে অনেক মন্ত্রণালয় পূর্ণাঙ্গভাবে কাজ করছে না। অনেকে বাসার থেকে কাজ করছে, অনেকে পার্টলি, যার কারণে কিন্তু আমরা আমাদের এই সমস্যাগুলো সরকারকে বোঝাতে সক্ষম হলো, এটাকে বাস্তবায়ন করতে পারেনি, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়া যেভাবে অনুদান দিয়েছে বা অন্যান্য দেশ দিয়েছে, আমরা সেই অনুদান পাইনি। যদিও সরকার রপ্তানিমুখী শিল্পগুলোকে অনুদান দিয়েছে, স্টিমুলাস প্যাকেজ দিয়েছে সুদবিহীন 1.5 বছরের জন্য, আমরা এটাও চেয়েছিলাম। পাশাপাশি এর পাশাপাশি 4.5% সুদ দিয়ে যে একটা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, সেটাও আমরা কিন্তু কার্যকর করতে পারি। সবকিছু মূলেই আমাদের যে নেতৃত্ব আছে, সেই নেতৃত্বকে আরো আমি মনে করি অ্যাডকোকে আরো সক্রিয় হওয়া দরকার, আরো বাস্তবমুখী হওয়ার দরকার, যাতে করে আমাদের এই টেলিভিশন শিল্প, যেগুলো আমাদের মোর্শেদ সাহেব বললেন যে আমাদের ইনোভেটিভ অনেক কিছু করার স্কোপ রয়েছে, অনেক সমস্যার সমাধানের সুযোগ রয়েছে, সেইগুলো যদি নিয়ে আমরা আগে আসি, তাহলে অবশ্যই আমরা দর্শকপ্রিয় হব, আরো জনপ্রিয়তা আমাদের বেড়ে যাবে, তখন অ্যাড অটোমেটিকলি আসবে। আর পরিশেষে আমি আবারও, যেহেতু নিউজ 24 সাফল্যের সাথে 4 বছর পেরিয়ে 5 বছরে পদার্পণ করছে, আমি চ্যানেল নিউজ 24 কে জানাই আন্তরিক অভিনন্দন এবং সকল সাংবাদিক, শিল্পী, কলা কৌশলী সুবর্ণদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা অনেক চমৎকার বিশ্লেষণ করেছেন গণমাধ্যম নিয়ে আসলে আমাদের যে সংকট সম্ভাবনা। আমরা জানি যে এই যুদ্ধ মহামারী কালে কালে ছিল, এর মধ্যেও আসলে গণমাধ্যম শিল্প এগিয়ে গিয়েছে, মানুষের কথা বলেছে, গণমানুষের কথা বলেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে আশীর্বাদ জানানোর জন্য, নিউজ 24-এর এই পথ চলার সাথে থাকবার জন্য। দর্শক, আমরা আজকে শেষ কথা যেটি বলতে চাই যে সভ্যতার সার্বিক বিকাশে আসলে একটি শক্তিশালী গণমাধ্যম প্রয়োজন, এবং সেই গণমাধ্যমই আসলে জাতির আয়না হিসেবে কাজ করে, এবং সেটি প্রয়োজনীয়তা যেমন রয়েছে, সেটিকে টিকিয়ে রাখবার জন্য আমাদের নানা উদ্যোগ এবং উদ্যম এবং সমন্বিত প্রয়াস প্রয়োজন। এই বলে শেষ করছি আজকের মতো, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আজকের মতো।